শেরপুর নালিতা বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে একশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ সহ মোহাম্মদ মুকসেদ আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আট জুলাই সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সীমান্ত ঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজার থেকে তাকে আটক করা হয় আটকৃত মোহাম্মদ মোকসেদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাসান আলীর ছেলে এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোহাম্মদ নাহিদের নির্দেশনায় ডিবির এসআই সাইফুল মালিকের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম এ সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নালিতাবাড়ি উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদক বিরোধী অভিযান চালায় এ সময় মোহাম্মদ মকসিদানি একটি সাদা রঙের প্রাইভেট কার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়িটির গতির করে পরে ওই প্রাইভেট কারে তল্লাশি করে সাতশো পঞ্চাশ এসএলআর রয়্যাল স্ট্যাগ রয়্যাল গ্রিন ব্লেন্ডার স্প্রাইড ও সিগনেচার হুইস্কে নামের ভারতীয় একশো তেত্রিশ বোতল মদ উদ্ধার এবং মোকসেদ আলীকে আটক করা হয় উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি নাইম মোহাম্মদ নাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদক কারবারি মোকসদ আলী এক শিকরোক্তিতে জানিয়েছে সে সীমান্ত এলাকা থেকে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল এ ঘটনায় নালিতাবাড়ি থানায় উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে পঁচিশের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে সোমবার দুপুরে আটককৃত মাদক কারবারি মোকসেদ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ